हेलो बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई अनेक अनेक भालो आछो। तो आज के आमरा सेলাই মেশিনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলবো, যেটা একটা ভুলের ব্যাপারে আমাদের সেলাই মেশিনের সুতা কিন্তু বারবার কাটতে থাকে। তখন আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে আমাদের সুতোটা কাটছে কিসের কারণে। এটা এই সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ সময় যারা আমরা নতুন মেশিনে কাজ করছি বা নতুন সেলাইয়ের কাজে নেমেছি, তাদের ক্ষেত্রে অসুবিধাটা বেশি হয়। তো এই অসুবিধাটা আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি এবং এর ধরনের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা নিজেরাই বাড়িতে বসেই নিজেরাই এই প্রবলেমটা সলভ করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা আগে প্রবলেমটা দেখে নিই। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই প্রবলেমযুক্ত সেলাই মেশিনটি। তো এটাতে প্রবলেম বলতে তেমন কিছু নেই, আসলে যারা মিস্ত্রি তাদের কাছে তেমন কিছু নেই, কিন্তু যারা আমরা বিগিনার বা নতুন মেশিনে কাজ করছি তাদের কিন্তু সমস্যাটা অতি গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি সমস্যা বা ভুল হয়ে থাকে। তো যেমন মেশিনটাতে উপর থেকে কিছু বোঝা যাবে না এর সমস্যাটা কি, আসলে অ্যাকচুয়ালি এর সমস্যা কিছু, কিন্তু শুধু শুধুতেই অনেকেই ঘাবড়ে যায়। তো ব্যাপার এখানে ঘাবড়ানোর কিছু ব্যাপার নয়, আসলে সুইচটা যদি উল্টো দিক থেকে কোনো কারণবশত লাগানো থাকে বা আমরা যারা জানি না তারা যদি সুইচ লাগানোর সময় সুইচটা কিন্তু উল্টো দিক থেকে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু মেশিনের খুব একটা বড় সড়ো ক্ষতি হতে পারে বা মারাত্মক কিছু একটা ক্ষতি হতে পারে। তো প্রথমে সুইচটাকে খুলে নিয়ে প্রথমে দেখায় তোমরাকে যে সুইচটা অ্যাকচুয়ালি আমাদের লাগানো ছিল উল্টো দিকে। তো প্রথমে চেক করে নিতে হবে আমাদের সুইচটা ঠিকঠাকভাবে লাগানো আছে কি না। যদি ঠিকভাবে না লাগানো থাকে তাহলে কিন্তু মেশিনের ক্ষতি হতে পারে, সেটা তো আমি আগেই বললাম। তো এখন ব্যাপার হলো যে মেশিনটা তো সুইচটা আমরা দেখলাম যে উল্টো দিক থেকে লাগানো ছিল, হয়তোবা এই মেশিনে যারা কাজ করেছে তারা ঠিকভাবে লাগাতে পারেনি। তো এখন আমি দেখাবো যে সুইচটা মানে কিভাবে লাগাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এক দিকটাতে আমাদের যে দিকটাতে একটু চ্যাপ্টা রকম থাকবে। তো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো, মেশিনের যে মানে সুইচটার যে চ্যাপ্টা অংশটা, এই অংশটা কিন্তু মেশিনের ভেতরে থাকবে। আর বেশিরভাগ যারা নতুন কাজ করে তারা কিন্তু এই জায়গাটাতেই মারাত্মক ভুলটা করে বসে। এই যে চ্যাপ্টা অংশটা দেখতে পাচ্ছ, ওই চ্যাপ্টা অংশটা কিন্তু আমাদের মেশিনের ভেতর দিকে থাকবে, অর্থাৎ মেশিনটার যে ভেতরের অংশটা সেই দিকে থাকবে। তো এইভাবে সুইচটা কিন্তু লাগাতে হবে। আর এতে ঘাবড়ানোর কিছু ব্যাপার না, যে কোনো মানে যারা মেশিনের কাজ নাও জানে তারাও সঠিকভাবে লাগাতে পারবে, কিন্তু ব্যাপার হলো যে এটা ঠিকভাবে লাগাতে হবে। আর এটা লাগানোর সময় একটু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের সুইচটা যেন একদম মিডিল বরাবর থাকে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে চিরা অংশটা সেটা হচ্ছে আমাদের বাইরের দিকে আছে, এবং যেটা মসৃণ একটু চ্যাপ্টা অংশটা সেটা আমাদের মেশিনের ভেতর দিকে আছে। তো আশা করছি বন্ধুরা এরকম সমস্যা যদি হয়ে থাকে তোমরা নিজেরাই বাড়িতে বসে নিজেরা ঠিক করে নিতে পারবে, কোনো রকম সমস্যা ছাড়াই তোমরা নিজেরা বাড়িতে বসে ঠিক করে নিতে পারবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী সময় আরও ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিও আমাদের এই পর্যন্তই আছে। যদি আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে অনেকদিন আগেই। আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, তার কারণ কিছুদিন ধরে আমরা ভিডিও আপলোড করতে পারিনি আমাদের চ্যানেলে। তাই আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের এত সাপোর্ট পেয়েছি। তো যাই হোক, দেখা হবে পরের অন্য একটি ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।